আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রিসেন্ট একটা ডিবেট, সেটা হচ্ছে ব্রাদার রাহুল বনাম আলী হাসান ওসামা, এবং পক্ষ বিপক্ষ ছিল তারাবির নামাজ হচ্ছে 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে একটা ডিবেট ছিল। এবং সে আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসা মিশকাত পড়তে হয় না, পড়লে তালেমি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার 1302 আপনারা দেখতে পাচ্ছেন মত মালিকের সনদ সহ এখানে মতটিকে উল্লেখ করা হয়েছে। আর যারা দার্সি মিশকাত দেখতে চাচ্ছেন দেবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম 152 পৃষ্ঠায় লাইন নম্বর 9-11 আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিশকাত আল মাসনাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতা শ্রোতাদের যাচাই করে দেবেন। মিশকাত আল মাসনাবি হাদিস নাম্বার 1302 এটা আপনি পয়েন্ট করুন, চ্যাপ্টার থেকে পয়েন্ট করুন। একইভাবে আছে সিকাত কিতাব সপ্তম খণ্ড 611 পৃষ্ঠা, তাহদিব তাহদিব চতুর্থ খণ্ড 377 পৃষ্ঠা, ইকমাল তাহদিব আল কামাল 12। এবং সেই ডিবেটে ব্রাদার রাহুল তার উপযুক্ত প্রমাণ সহ দলিল সাবমিট করেছিল, এবং সেখানে আলী হাসান ওসামা প্রপারলি কোনো ই দিতে পারে নাই, ডকুমেন্ট দিতে পারে নাই, এবং সে তার যে যুক্তি ছিল তার পূর্বপুরুষেরা সেই 1400 বছর যাবৎ বা এরকম তার যুক্তি ছিল যে অনেক বছর যাবৎ তারা পড়ে আসছে, এই সময়তে তারা পড়ছে, এবং লাস্টে সে নাকানি চুবানি খেয়ে উল্টাপাল্টা বলা শুরু করেছে, এবং ডিবেট শেষে যে যখন ডিবেট এসে কোনোভাবে কুলে উঠতে পারে নাই, ঠিক তখন তাদের মন গড়া বক্তব্য দিয়ে যাচ্ছে। শুধু তাই না, এই আলী হাসান ওসামা এবং তারা কি সুফি বলে, মেবি সুফি, এবং এদের এই দলে যারা আছে, হ্যাঁ, তো তাদের মধ্য থেকে এখন অনেকেই বিভিন্নভাবে উঠে পড়ে লাগছে যে কী বলে এটা, আলী হাসান ওসামা পরিবর্তে যদি এই এনায়তুল্লাহ আব্বাসী এই সেই অমুক সমুক এরা যদি থাকতো, তাহলে জিনিসটা হচ্ছে কি, তাহলে ব্রাদার রাহুল নাকানি চুবানি খেয়ে যেতে পারতো না। না ভাই, সেটা না, আপনাকে বলা হয়েছে আপনি সঠিক তথ্য দিবেন, আপনি দলিল দিবেন, রেফারেন্স দিবেন, রেফারেন্স দিয়ে কথা বলবেন। কারণ ইসলাম হচ্ছে কারো কথায় চলে না, কোনো যুক্তিতে চলে না, ইসলাম চলে হচ্ছে আপনার দলিলে চলে, যেখানে কোরআন আছে হাদিস আছে, এর বাহিরে ইসলাম চলে না, ঠিক আছে। তো এখানে যে কথাটা সেটা হইল আপনাকে উপযুক্ত দলিল দিতে হবে, দলিলের বাহিরে চলা যাবে না। তো সেখানে তারপরে অনেকেই অনেক ধরনের ভিডিও মেক করেছে, আমি এদের মাঝে বলতে চাই হচ্ছে আরেকজন আলাউদ্দিন জিহাদি, উনি বেশ কিছু দলিল সাবমিট করেছে, এবং শেষ পর্যন্ত তার কথা ছিল কি, উনি বলেছেন যে উনি হচ্ছে জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল, তো ওনাকে কী করতে হবে, আরবি দলিল নিয়ে বসতে হবে, মূল দলিল নিয়ে বসতে হবে, মানে হচ্ছে সে ডিবেট আর করতে চাচ্ছে না, এবং লেজ গুটিয়ে পালানো, তো মানে পালানোর মতো একটা ফায়দা সে লুটছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমি কারো, আমরা সবাই মুসলিম, এটি হচ্ছে আমাদের বড় পরিচয়, যখন ডিবেটে যাবেন, ডিবেটে যাওয়ার আগে আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে প্রিপারেশন নিতে হবে, উপযুক্ত দলিল কালেক্ট করতে হবে, এগুলো সাবমিট করতে হবে। এখন নানান ধরনের এই ধরনের অপকৌশল যত যাই বলেন, দলিল আপনাকে সাবমিট করলে সে নিজেই বলছিল ব্রাদার রাহুল ঠিক আছে, ওকে আপনি তাহলে আমি আপনার পক্ষে আমি যাব, সমস্যা নেই, কিন্তু আপনাকে দলিল সাবমিট করতে হবে। এই হচ্ছে আলী হাসান ওসামা, তার দলিল সাবমিট করতে ব্যর্থ হয়েছে, সুতরাং সেখানে প্রমাণিত তারাবির সালাত হচ্ছে 20 রাকাত। সো আমি বলতে চাই ভাই, বাপে পড়ছে, দাদাই পড়ছে, এত বছর যাবৎ পড়ে আসছে, এগুলো টোটাল আগে তারা বুঝে করছে না বুঝে করছে সেটা দেখার বিষয় না, আপনি দলিল সাবমিট করেন, রেফারেন্স দেন, সেই দলিলের অনুযায়ী আপনি 20 রাকাত বা 8 রাকাত পড়বেন, সেখানে প্রমাণিত যে 8 রাকাত তারাবির সালাত। সো এখানে এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি না করে, যদি আমি বলবো যদি আরও কেউ ডিবেট করতে চায়, ব্রাদার রাহুল এক পায়ে দাঁড়ানো আছে, আপনাদের সাথে ডিবেটে বসবে, আর লেজ গুটানোর জন্য নানান অপকৌশল নানান কায়দা অবলম্বন না করে সরাসরি ব্রাদার রাহুলের সাথে আপনারা আবার ডিবেটে বসেন, আপনাদের উপযুক্ত দলিল সাবমিট করেন, এই লেজ গুটিয়ে পালানোর জন্য নানান ধরনের তামসা করে কোনো লাভ নাই। তো যাই হোক, এটাই ছিল আজকের কথা, আজকের টপিকস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারাবির সালাত হচ্ছে 8 রাকাত, সেটা প্রমাণিত। সব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।